এসএসসি এর প্রকাশ হতে চঞ্চল ও বাঁকুড়া শিক্ষা মহলে ভুয়ো শিক্ষক নিয়োগের পাশাপাশি খোঁজ মিলেছে এক গুচ্ছ অশিক্ষক কর্মীর তালিকায় ধরে যাচাই পরে দেখা গিয়েছে বিভিন্ন স্কুলে কারচুপি করে চাকরি করেছেন 100 জন অশিক্ষক কর্মী তাদের কাছে আদালতের নির্দেশ প্রতিলিপি পাঠিয়েছে জেলা শিক্ষা দপ্তর যদিও পরবর্তী পদক্ষেপ সম্পর্কিত কোনো পদক্ষেপের উল্লেখ নেই নির্দেশিকায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি গ্রুপ ডির ওএমআর সিট প্রকাশ করেছে এসএসসি ভুয়ো কর্মী যাচাইয়ে সেই তালিকা পাঠানো হয়েছে প্রতিটি জেলার শিক্ষা দপ্তরে বাঁকুড়ার সেই তালিকা পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার শিক্ষা মহলে শিক্ষা দফতর দেখেছে জেলার সাতানব্বইটি স্কুলে একশো জন গ্রুপ ডি কর্মী কর্মরত আছেন যারা কারচুপি করে চাকরি পেয়েছেন সেই সব কর্মীদের কাছে আদালতের নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে গ্রুপ ডি আমাদের এই জেলায় মহামান্য আদালতের নির্দেশক্রমে যেটা আমাদের ডাইরেক্টর স্কুল এডুকেশান থেকে এসছে মোট একশো জন গ্রুপ ডি কর্মচারীর নাম আছে এবং মোট সাতানব্বইটা স্কুলে আদালতের মহামান্য আদালতের নির্দেশক্রমে এবং আমাদের ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান নির্দেশক্রমে আমরা প্রতিটি স্কুলে এইচএমদের পাঠিয়েছি গ্রুপ ডি কর্মীদের হাতে আদালতের নির্দেশিকার প্রতিলিপি তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলিকে যদিও পরবর্তী পদক্ষেপ সম্পর্কিত কোনো পদক্ষেপের উল্লেখ নেই নির্দেশিকায় আমাদেরকে একটা অর্ডার যে কমিশনার অফ স্কুল এডুকেশন ওনাকে যে অর্ডারটা পাঠিয়েছিল যেখানে তাদের নাম আছে এবং তারা তাদের সঙ্গে স্টেটের যে কেসটা চলছে সেই হিসাবে অবহিত করার তো আমরা সেটা ওনাকে আজকে দিয়ে দিয়েছি নোটিসে নোটিশে উনি স্কুল আসবেন কি আসবেন না সেসব নিয়ে কিছু বলা নেই ওনার স্যালারি চলবে না স্টক হয়নি সেসবও কিছু বলা নেই নোটিসে শুধু বলা আছে আপনি অর্ডারটা ওনাদেরকে দিন হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে এবং যে অর্ডারে গ্রুপ ডিদের এগেনস্টে যে কেস হয়েছে সেইটা ওদেরকে অবহিত করার জন্য বলা হয়েছে সে এবং সেটার রিসিভ আমরা করে নিয়েছি স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশ হতেই ময়দানে নেমেছে বাম যুব সংগঠন ভুয়ো গ্রুপ ডি কর্মীদের বরখাস্তের দাবিতে পোস্টারিং এর পাশাপাশি স্কুলগুলির গেটে বিক্ষোভ দেখায় তারা এই সিবিআই যা তালিকা প্রকাশ করেছে হাইকোর্টের নির্দেশে যে ষোলোশো জন অশিক্ষক কর্মচারী যা স্কুলগুলোতে নিয়োগ হয়েছে তারা হচ্ছে ভুয়ো নিয়োগ এবং আমাদের এখানে এই উত্তম চ্যাটার্জি নামে হিন্দু স্কুলে একজন আছেন যিনি এই ভুয়ো নিয়োগের সঙ্গে জড়িত এবং ওরেই ভাই আছেন আদেশ চ্যাটার্জি যিনি তৃণমূলের ব্লক সভাপতি তিনিও ভুয়োভাবে নিয়োগ হয়েছে। এই ভুয়ো নিয়োগের বিরুদ্ধে আমরা যা শুনছি এই সময়ের মধ্যে যা তালিকা পেয়েছি গোটা জেলাতে আমাদের একশো জনের মতন আছেন যারা ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা এই ভুয়ো নিয়োগের বিরুদ্ধে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতেই হচ্ছে লড়াই আন্দোলন সংগ্রাম করছি একশো জনের তালিকা প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে প্রকাশিত তালিকা মোতাবেক বিভিন্ন স্কুলে ভুয়ো চতুর্থ শ্রেণীর কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি খাত্রা মহকুমায় বাঁকুড়া থেকে সৌরভ রিপোর্ট কলকাতা টিভি শিক্ষকের তালিকায় জাহাজ জাহাজ প্রতিমন্ত্রী নাম শান্তনু ঠাকুরের আত্মীয় গোবরডাঙায় খাটুরা হাই স্কুলের শিক্ষিকা সুস্মিতা দাসের নাম এসএসের তালিকায় থাকার কথা জানা জানি হতেই সরব হয়েছে বিরোধীরা যদিও কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে সুস্মিতার পরিবার আদালতের নির্দেশে সম্প্রতি ওএমআর শীট প্রকাশ করেছে এসএসসি সেখানে শাসক দলের একাধিক নেতানেত্রীর নাম প্রকাশে এলে রাজ্য জুড়ে হইচই শুরু করে বিরোধীরা যদিও ভুয়ো তালিকায় তৃণমূলের পাশাপাশি রয়েছে সিপিএম ও বিজেপি নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের নাম যেমন গোবরডাঙ্গার হাই স্কুলের শিক্ষিকা সুস্মিতা দাস ঠাকুরনগরের শিমুলপুর কাঁঠালতলা এলাকার ওই বাসিন্দার নাম রয়েছে এসএসসির প্রকাশ করা ওএমআর শিটের নশো বাহান্ন নম্বরে এলাকায় সুস্মিতার পরিবার বিজেপি সমর্থক বলে পরিচিত জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আত্মীয় তাঁরা পরিবারের তরফে এমনই জানানো হয়েছে যদিও সুস্মিতার চাকরি পাওয়ার ক্ষেত্রে কারো কোনো হাত নেই বলে দাবি তাঁর কাকা সুধর্ণ দাসের আমি তো মানে ভালো স্কুলে পড়েছে কলকাতায় থেকে পড়েছে এডুকেশন এডুকেশান যে কোয়ালিটি সেটাও আমার কাছে ভালো মনে হয় এবং সে আপার প্রাইমারিতে পাস করেছিল এটা তো পাশ করার পরে চাকরি পেয়েছে এবং যে স্কুলে টিচিং দেয় শিক্ষকতা করে সেই স্কুলের স্টুডেন্টদের কাছে। যথেষ্ট সে প্রিয় ভাজন আমি এইটুকু বলতে চাই আর বেশি কিছু বলতে চাই না কিভাবে কি হলো আমি অলরেডি পর্ষদে কোয়ারিস করার জন্যে আমি প্রেয়ার জানিয়েছি শান্তনু ঠাকুর আমার ভাইপোর ভাইরা নিজের ভাইরা ভুয়ো শিক্ষকের তালিকায় সুস্মিতার নাম ওঠায় তীব্র প্রতিক্রিয়া খাঁটুরা হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি শঙ্কর দত্তের এটা খুব দুর্ভাগ্যের খাটুরা স্কুলের মতন একটা গৌরবোজ্জ্বল স্কুলে একটা কালির দাগ পড়ছে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় যদিও তারা সব রকম দুর্নীতির বিরুদ্ধে বলে দাবি বিজেপি নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের দেখুন দল দুর্নীতির বিরুদ্ধে সে যেই এর মধ্যে লিপ্ত থাকুক দলের পরিষ্কার স্ট্যান্ড প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোতে পরিষ্কার বলে দিয়েছে কি না খাউঙ্গা না খানে দুঙ্গা থাকবে তার সাজা হোক দল এটাই চায় এতে এর আগে বাগদা পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান নিত্যগোপাল বিশ্বাসের ছেলে শান্তনু বিশ্বাসের নাম মিলেছে ভুয়ো শিক্ষকের তালিকায় ভুয়ো অশিক্ষক তালিকায় নাম রয়েছে বনগান বোয়ালদাহ হাইস্কুলের কর্মী গোবিন্দ বিশ্বাসেরও দুর্নীতির যে কোনো রং হয় না শান্তনু কিংবা গোবিন্দই তার প্রমাণ কলকাতা টিভি